আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আপনারা কেমন আছেন আশা করি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন তো দেখতেই পাচ্ছেন আমার গেটের সামনে দুটো ফুলের গাছ এটা আরিবের বাবা অফিস থেকে ফেরার পথে নিয়ে এসেছে তো আমি দেখে তো খুব খুশি হয়ে গিয়েছি তো আরিব এগুলো ঘরে ঢুকিয়ে নিচ্ছে এই তো আর আমার ব্লগটা শুরু করছি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আসলে ফুল গাছগুলোর নাম জানি না ফুলগুলোর নাম জানি না কেউ যদি জানেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখে ভালো লাগছে হলুদ ফুল দুটোই হলুদ ফুল যথারীতি সকালবেলা থেকে ব্লগটা শুরু করেছি তো আজকে দেখলাম যে সবজি সবগুলো থেকে একটু একটু করে আছে তো সবগুলো মিলিয়ে একদম বেশি করে সবজি রান্না করে ফেলবো যাতে করে সকালে ভাজির পরিবর্তে সবজি দিয়ে রুটি খাবে আর হচ্ছে যে দুপুরবেলা খাবে সেই জন্যই একদম চাল কুমড়া কাঁকরোল তারপর পটল বরবটি যা ছিল সবগুলো থেকে একটু একটু করে নিয়ে পুরো এক পাতির সবজি রান্না করেছে তো সবজিটা বসিয়ে দিলাম আর সেই সাথে অন্য কাজগুলো করে নেছে আর এবার বাবা অফিসে যাবে রেডি হচ্ছে আজকে এমনি বন্ধ ছিল অফিসের কাজে ঢাকার বাইরে যাবে সেই জন্যই সকালবেলা বের হচ্ছে তো যাই হোক আমি এদিকে সবজিটা বসিয়ে দিচ্ছি আর অন্য অন্যদিকে হচ্ছে যে আমি মাছ ভিজিয়েছি ছোটো মাছ তো ছোটো মাছ ট্যাংরা মাছ আর কি তো এগুলো কেটে নিব দেখতে পাচ্ছেন আর ট্যাংরা মাছটা আমি কেচে দিয়ে কাটি আপনাদের সাথে আরও অনেকবার শেয়ার করেছি কেঁচি দিয়ে কাটতে আমার কাছে সুবিধা মনে হয় আর তাছাড়া বটি দিয়ে কাটতে গেলে দেখা যায় যে ছাই লাগে বা কিছু একটা লাগে ধরার জন্য হলে বটি দিয়ে কাটতে পারি না আর বটি দিয়ে কাটতে গেলে মনে হয় যে আমার হাত কেটে যাবে এটার একটা ভয় থাকে কিন্তু কেচি দিয়ে কাটলে আমার ওই ভয়টা থাকে না তো মাছগুলো কাটার আগে মাছের গায়ের মধ্যে যে পিছলা কেমন যেন থাকে ওগুলো ভালো করে ধুয়ে নিয়েছি যাতে করে হাত থেকে ফসকে না যায় তো ধুয়ে নেওয়ার পরে কয়েকবার পানি পালটিয়ে নিয়েছি তারপরে কেচি দিয়ে এটা কাটা শুরু করেছি আর এভাবে কেচি দিয়ে কাটলে আমার একটা সুবিধা হচ্ছে যে হাতে কোনো ধরনের ময়লা হয় না অনেক সময় দেখা যায় ছাই দিয়ে কাটলে নখের মধ্যে ময়লা হয়ে যায় তো এই জন্য আমার কাছে ভালো লাগে আর কি এভাবে ময়লাটা কেট বের করে নিয়েছি মুখের দিক থেকে আর কি ফুলকাটাও বের হয়ে গেলো পেটের ময়লাটাও বের হয়ে গেলো দুটো একসাথে আর কি তো কে কীভাবে ট্যাংরা মাছ কাটেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন আমি তো এইভাবেই কাটি আমার কাটাটা ঠিক আছে কি তাও কমেন্ট করে জানাবেন এই আর কি তো আর এটা ধোঁয়াটাও আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে মাছ ধুয়ে রান্না করি কিভাবে পরিষ্কার করি সেটাও একটু শেয়ার করব যেহেতু আমি ডেইলি ব্লগ শেয়ার করছি আপনাদের সাথে রান্না রান্নাবান্নার পাটটাই বেশি থাকে কারণ আমি অর্ধেকটা সময় দেখা যায় যে রান্নাঘরেই থাকি তো যাই হোক বাকি কাজগুলো একটু একটু আপনাদের সাথে শেয়ার করি আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এটা আপনাদের কাছে অনুরোধ রইল তো আমি মাছ কাটছি আর আপনাদের সাথে শেয়ার করছি আর এ মাছ আগে দেখলে আমি খুব ভয় পেতাম ভয় পেতাম বলতে কাটা তো দূরের কথা মানে দুই তিনটা কাটা এটার মধ্যে দুই পাশে দুইটা আবার পিঠের উপর একটা কাটা তো আসলে ভয় পাওয়ার মতোই আর এগুলো মানে যখন জীবিত থাকে তখন কেমন যেন করে মানে কাটা ফুটানোর জন্য কি অবস্থা করে যারা একদম জীবিত মাছ দেখেছেন তারা বলতে পারবেন আর আমি ছোটোবেলায় ছোটোবেলায় বলতে যখন ক্লাস নাইন টেনে পড়ি তখন আমার নানুর বাড়িতে কিন্তু আমি বসি বাইতাম আমার খুব মানে ফেভারেট একটা কাজ হচ্ছে যে বসি বসে ইয়া করা আর কি তো আমার নানুর বাড়িতে গেলে প্রায় সময় দেখা যেত যে আমি বসি বাই তো বসি বাইলে তখন এই মাছগুলো কিন্তু ধরা হতো আর কি তখন মাছগুলো কিন্তু তখন বসি থেকে আর ছুটাতে পারতাম না তো মাছটা নিয়ে দৌড়ে আমার নানুর কাছে চলে আসতাম তা আমার নানু ছুটিয়ে দিত আর কি ছোটোবেলার কথাগুলোও মনে পড়ছিল কাটতে কাটতে আসলে মন যে কোথায় চলে যায় আর বলে বোঝানো যায় না আমি এখানে মাছ কাটছি আর এদিকে হচ্ছে যে আরেবের বাবা রেডি হচ্ছে অফিসে যাওয়ার জন্য সেই টেনশন না করে আমি ছোটোবেলার চিন্তা করতেছি যে মাছ এভাবে ধরতাম ওইভাবে ধরতাম এই আর কি তো যাই হোক মাছ এদিকে মাছ কাটছি আর ওদিকে হচ্ছে যে সবজিটা একটু নেড়েচেড়ে দিচ্ছি এই আর কি আর ওদিকে হচ্ছে যে ডিম সিদ্ধ দিয়েছি সব কাজ একসাথেই করছি সকালবেলা তো সবাই জানেন সবারই বাসে একটু তাড়াহুড়া থাকে এই আর কি তো সবজিটা দিয়ে দিলাম দিয়ে একটু কষিয়ে নেব ভালো করে কষালে কিন্তু সবজিগুলো খেতে ভালো লাগবে আমি অন্য কিছু দিয়ে আর রান্না করছি না একসাথে সব সবজি দিয়েই টমেটো দিয়ে এটা রান্না করে নিচ্ছি আর আমার এদিকে বাকি যে মাছগুলো আছে ওগুলো কেটে নেবো আর কেটে এগুলো ভালো করে ধুয়ে এটা রান্নাটাও আপনাদের সাথে শেয়ার করব তো আজকে হচ্ছে যে এই দুইটা রান্না করব আর আরিবের বাবাকে বলেছি যে অফিসে যাওয়ার আগে অফিসে না মানে আজকে ঢাকার বাইরে যাচ্ছে তো যাওয়ার আগে বলেছিলাম যে আরিফকে একটু নিয়ে যাওয়ার জন্য আরিফকে নিয়ে একটু বাজার করে দিবে তো আরিফকেও ঘুম থেকে উঠিয়ে দিয়েছি তো দেখতে পাচ্ছেন মাছগুলো কাটলে কিন্তু হাতের কোনো অসুবিধা হয় না আমি হাতটা আপনাদেরকে দেখাচ্ছি এই যে নখেরও কোনো সমস্যা হয় না নখগুলো একদম পরিষ্কারে থাকে তো এই জন্য আমার কেচে দি কাটতে একটু সুবিধা হয় আর কি আর মানে হাত কাটারও ভয় থাকে না তো যাই হোক আর আপনাদেরকে বলেছিলাম বড় মাছ আনলে কিন্তু আরেবের বাবা কেটে আনে ছোট মাছ আনলে এইভাবে নিয়ে আসে তো কাটি না ফ্রিজের মধ্যে রেখে দিই যখন রান্না করব তখন বের করি আর কি এভাবে এই বাজারে কিন্তু ট্যাংরা মাছ এনেছিল তারপর পাবদা মাছ আর হচ্ছে যে ইয়ে পুঁটি মাছ তো ওই দুটো কিন্তু রেখে দিয়েছি যখন বের করব আর রান্না করব। আপনাদের সাথে তো শেয়ার করবই নাস্তা খাওয়ার জন্য চলে এসেছে তো রুটি সেকে দিচ্ছি আর এদিকে সবজিটাও প্রায় হয়ে এসেছে তো ওদেরকে নাস্তা দিয়ে দিব ওরা মা ছেলে নাস্তা করে নেবে আর আমি আর আরিবে একটু পরে নাস্তা করবো সময় দেখা যায় যে আমি আর আরিবে একটু পরেই নাস্তা করি তো আগে দিয়ে ওদের মা ছেলেকে দিয়ে দিই তো আমার সবজি হয়ে গিয়েছে একটু গরম পানি দিয়ে দিচ্ছি ঝোলের জন্য আর এদিকে হচ্ছে যে রুটিগুলো সেকে নিচ্ছি তো এদিক থেকে এই কাজগুলো তো করে নিলাম আর দিক দিকে হচ্ছে যে মাছগুলো একটু কেটে নিচ্ছি সকালবেলা মানে মনে হয় যে নিজেকে রোবটের মতো মনে হয় একবার এই কাজ করো একবার এই কাজ করো একবার এই কাজ করো এই আর কি তো দেখতে পাচ্ছেন আমার সবজিটা হয়ে গিয়েছে এখন কাঁচামরিচ দিয়ে একটু দমে রেখে রেখে মানে নামিয়ে ফেলব এই যে সবজি হয়ে গিয়েছে আর ওদেরকে নাস্তাটাও দিয়ে দিলাম আর হচ্ছে ওরা মা ছেলে নাস্তা করছে আর এদিকে আমার মাছ কাটা হয়ে গিয়েছে এখন মাছটা ওই যে পাতিল ধোয়ার যেই নেটটা আছে ওটা দিয়ে উপরে কালো কালো দাগগুলো উঠিয়ে ফেলতেছি ওগুলো উঠে তারপরে হচ্ছে যে একটু লবণ আর একটু হলুদ দিয়ে ভালো করে কষলিয়ে ধুয়ে নেব এরকম করে দুই তিনবার ধুয়ে নিলে হয়ে যাবে আমি এইভাবে মাছগুলো পরিষ্কার করি আর কি তো দেখতে পাচ্ছেন এখানে একটু হল লবণ আর একটু হলুদ দিয়ে দিয়েছি একদম ভালো ভালো করে মাখিয়ে রাখলে মাছগুলো একদম পরিষ্কার হয়ে যায় তো আর আঠালো ভাবটা আর থাকে না আর কি তো এটা রান্না করব। আজকে এই দুইটাই রান্না আর কি কি করব সেটাও একটু আপনাদের সাথে শেয়ার করব তো মাছগুলো দেখতে পাচ্ছে না একেবারে পরিষ্কার হয়ে গিয়েছে এখন মাছটা বসিয়ে দিব আর অনেকে আছেন ট্যাংরা মাছ খান না যারা খান না তারা তো স্কিপ করতে পারেন আর আমাদের ঘরের মধ্যে সব ধরনের মাছই খাওয়া হয় আমাদের একটা সুবিধা হচ্ছে যে আমিও কোনো মাছ বাছি না আর আরিবের বাবা তো কোনো মাছ বাছেই না সব ধরনের মাছই কিনে মানে হালাল সব ধরনের মাছই কেনা হয় আমাদের তো যাই হোক আপনাদের সাথে তো শেয়ার করেছি যখন যেটা আনে সেটাই আপনাদের সাথে শেয়ার করি তো যাই হোক এখানে আমি তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো দিয়ে বেশখানি একটা পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে একটু ভেজে নিব পেঁয়াজটা একটু কালারটা চেঞ্জ হলেই আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দিব। দিয়ে একটু ভেজে নেব এই আর কি আর আদা রসুনের পেস্টটা দিব রসুন তো এমনি মাছের মধ্যে দেওয়া হয় আর হচ্ছে যে আদাটা একটু দিব যে এখানে কয়েকটা মাছ পোক্ত আছে পোক্ত মানে শক্ত তো ও ওগুলোর মধ্যে আদা দিলে খেতে ভালো লাগে আর কি অনেক সময় দেখা যায় যে ছোট মাছের মধ্যে আদা দিতে হয় না তারপরও আমি একটুখানি দিব যাতে করে যে পোক্ত মাছগুলো আছে ওগুলো মানে ভালো হয় আর কি তো যাই হোক আমার পেঁয়াজটার কালার চেঞ্জ হয়ে এসেছে এখন আমি এই যে দেখতে পাচ্ছেন রসুনটা একটু বেশি করেই দিলাম আর হচ্ছে যে এই যে আদার পরিমাণটা দেখতে পেয়েছেন অল্প একটু করে দিয়েছি আর এম এখন আর কি আমাদেরকে রসুনটা একটু বেশি খেতে হবে আর আদাটাও আমাদের পেটের জন্য খুবই উপকার এই জন্য চেষ্টা করে যে যে কোনো মানে সবজি হোক বা মাছ হোক আমি দেওয়ার চেষ্টা করি যেন আদাটা খাওয়া হয় পেটের জন্য ভালো যেহেতু তো চেষ্টা করে আর কি দেওয়ার জন্য তো অনেকে কিন্তু আদা রসুনের পেস্ট দেয় না মাছের মধ্যে রসুনটা দেওয়া হলেও কিন্তু আদা পেস্টটা দেওয়া হয় না কিন্তু আমি দেই ওই যে শরীরের জন্যই দিই আর কিছু না তো যাই হোক এখানে আমি হলুদের গুঁড়া দিয়ে দিলাম দিয়ে একটু ভেজে নিচ্ছি তারপরে হচ্ছে যে পরিমাণ মতো মরিচ দিয়ে দিব একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিব আর একটু জিরার গুঁড়া দিব। এই যে জিরার গুঁড়াটা অনেকে মাছের মধ্যে খান না আমরা খাই তো যাই হোক আর হচ্ছে যে পরিমাণ মতো লবণ দিয়ে দিব দিয়ে একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নেবো তারপর মাছটা দিয়ে কষিয়ে রান্না করে নেব এই তো তো আপনাদের সাথে শেয়ার করলাম মাছটা কিভাবে আমি রান্না করছো অনেকে আছেন যে মাছটা ভেজে তারপর রান্না করেন তো আমি ছোট মাছটা খুব মানে ভাজা ভাজি না আর কি ওইভাবে ভেজে খেলে মনে হয় যে মানে শুটকি সুটকি মনে হয় তো যাই হোক অনেকে আছেন যে ভেজে খেতে পছন্দ করেন তো আমি ছোট মাছ কিন্তু ভাজি না তার আর যদি একটু ভিন্ন রকম আনতে চাই হয়তো দেখা যায় যে ভাজা হয় তো যাই হোক যখন যেভাবে রান্না করি তখন তো সেইভাবে আপনাদের সাথে শেয়ার করি তো মশলাটা এখানে কষতে থাকুক আর দিকে হচ্ছে যে আপনাদেরকে আমার বারান্দাটা একটু ঘুরিয়ে আনি বারান্দার অবস্থা হচ্ছে গতকালকে আমি তো বারান্দা পরিষ্কার করেছি আপনারা দেখেছেন আরিবের বাবা অফিস থেকে আসার পরে যখন দেখেছে যে আমি বারান্দার গাছগুলো আগের মতো রেখে দিয়েছি তো ও বললো যে রাত্রে তো কি ঘূর্ণিঝড় আসবে তোমার গাছগুলো তো পড়ে যাবে তো বললো যে না আবার নামিয়ে রাখো তো রাত্রে আবার গাছগুলো নামিয়ে রেখেছে এ আর কি তো আমার কাজ বাড়িয়ে দিয়েছে আর কি তো ও তো অফিসে চলে যাচ্ছে এখন সাড়ে নয়টা বাজে আমি শুধু বারবার বলছি যে ও অফিসে যাচ্ছে আসলে আজকে বন্ধ ছিল অফিসের কাজে ঢাকার বাইরে যাচ্ছে তো যাই হোক যাওয়ার সময় আরিফকে নিয়ে গিয়েছে আমার কিছু বাজারের দরকার তো আমি বললাম যে একটু বাজার করে দিতে আর আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করবো সেই জন্য বাজারটা দরকার ছিল আর কি আমি বললাম যে যাওয়ার আগে দিয়ে বাজারটা করে দিতে তো এদিকে আমার মশলাটাও কষানো হয়ে গিয়েছে এখন মাছটা দিয়ে দিব তো অলরেডি আমি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে ফেলেছি আপনারা চাইলে আমার চ্যানেলে দেখে নিতে পারেন পটলের মিষ্টি একটা রেসিপি শেয়ার করেছি তো যাই হোক আমি পটল কিনতে বলেছি সেই সাথে ও অনেকগুলো বাজার করে একসাথে পাঠিয়ে দিয়েছে তো এই আর কি ওকে একটা আনতে বললে হাজারটা নিয়ে আসে এই হলো সমস্যা তো আমি এদিকে মাছটা দিয়ে দিলাম দিয়ে একটু কষিয়ে নেব আর এটা যখন দিব মানে মশলার মধ্যে যখন দিয়েছি তখন একটু ভালো করে নেড়ে চেড়ে নেব এরপরে কিন্তু আর নাড়ানো যাবে না হ্যাঁ ভেঙে যাবে শুধু পাতিলের হাতলটা ধরে একটু নেড়ে নেড়ে দিলেও হয়ে যাবে তো আমি মাছটা কষানো হলে পরিমাণ মতো পানি দিয়ে রান্না করে নেব এই আর কি আর আজকে এই এই ছিল রান্না আর হচ্ছে যে পোটলের যে রেসিপিটা আমি করেছিলাম ওটার পটলের যে চামড়া ছিল আর ভেতরে যে অংশটা ছিল ওটারও একটা ভাজি করেছি তো ওটাও একটু আপনাদের সাথে শেয়ার করব এই কারণে শেয়ার করছি যে আমি যে পটলের রেসিপিটা করেছিলাম ওখানে আমি কিন্তু পটলের কিছুই ফেলি নাই পটলের চামড়া যে মানে পটলটা তো দিয়ে আমি মিষ্টি বানিয়েছি আর যে চামড়াটা ছিল ওটা দিয়ে আমি ভাজি করেছি অনেকে আছে যে পোটলের চামড়া দিয়ে ভর্তা করে খায় তো আমি আজকে ভর্তা করিনি একটা ভাজি করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব আর হচ্ছে যে ওই ধরনের ভাজি করে খেলেও খুব ভালো লাগে অনেক সময় দেখা যায় যে ফেলে দেওয়া জিনিস এগুলো আসলে আমরা ফেলে দিই পটলের সিল্কা বলেন বা মিষ্টি কুমড়ার সিল্কা বলেন এগুলো আমরা অনেক সময় কিন্তু ফেলে দিই কিন্তু এগুলোরও মজার মজার রেসিপি আছে যখন মানে মুখের একটু রুচি পরিবর্তনের জন্য কিন্তু এভাবে করে আমরা খেতে পারি তো এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু মাছটা কষানো হয়ে গিয়েছে এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব আর আজকে ব্লকটা একটু বেশি বড় হয়ে যাচ্ছে আপনারা সুন্দর দৃষ্টিতে দেখবেন এই কারণে বলছি যে আজ আজকে অনেকগুলো কাজ করা হয়েছে তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করেই সকালবেলা আমি কি কী কাজ করেছিলাম তো এই যে পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আর এই মাছগুলো না ভালো করে না কষালে খেতে ভালো লাগে না তো আমি মাছটা কষিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আর নামানোর আগে শুধু কাঁচামরিচ দিয়ে নামিয়ে ফেলবো আর আপনাদের যদি ধনিয়া পাতা থাকে তাহলে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবেন এই তো মোটামুটি আমার রান্না শেষ এই যে দেখতে পাচ্ছেন আমি ওকে পটল আনতে বলেছি আর অনেকগুলো বাজার পাঠিয়ে দিয়েছে চিচিঙ্গা তারপরে হচ্ছে যে তরই মানে ধুন্দুল কাঁকরোল গাজর পটল তো আছেই তারপরে করলা এই যে টমেটো এইগুলো সব টমেটো আগেরও আছে তো কিছু অবসর সকালের ভাজির জন্য লাগবে তো এই জন্য নিয়ে আসছে আর আমার সব কিছুই শেষ এই যে দেখতে পাচ্ছেন আমি রেসিপির জন্য তৈরি করে নিলাম সব কিছুই তো রেসিপিটাও শেষ করেছি আর এদিকে হচ্ছে যে এই যে পটলের ভেতরে যে অংশগুলো ছিল এগুলো একসাথে দিয়ে আর পটলের সিল্কাটা দিয়ে একটু সেদ্ধ করে নেব সেদ্ধ করে আমি কি করছি আপনাদের সাথে শেয়ার করছি তো আসলে দেখা যায় যে অনেক কিছুই এভাবে করা হয় অনেক সময় আপনাদের সাথে শেয়ার করি না তো আজকে ভাবলাম যে একটু শেয়ার করে আপনাদের সাথে আর এটা সেদ্ধ দিয়ে আমরা কিন্তু নাস্তা করে নিয়েছি আর আমি যে রেসিপিটা করেছি এটা আপনারা দেখে নিতে পারবেন আর আরিফকে ট্রাই করতে বলেছি আরিফ এ প্রথমে খাচ্ছে কিন্তু আমি এর আগে আরও দুইবার খেয়েছি এই মিষ্টিটা আমি দুইবার বানিয়েছি তো আমি খেয়েছি কিন্তু আরিবের জন্য এটা প্রথম তো ওর এক্সপ্রেশানটা একটু দেখেন ওর কাছে ভালোই লেগেছে আর ও পটোল কিন্তু খেতে চায় না এভাবে মিষ্টিটা করে দেওয়াতে খেয়েছে তা আপনারাও চাইলে এরকম ভিন্ন ধরনের মিষ্টি করে আইটেমটা করে আপনাদের বাচ্চাদেরকে খাওয়াতে পারেন অনেক সময় দেখা যায় যে বাচ্চারা সবজি খেতে চায় না আমরা চিন্তা করে কিভাবে ওদেরকে সবজিটা খাওয়াই তো এভাবে করে দিলে কিন্তু খেতে পারে কারণ পোটলের আপনারা ঝাল ওর মানে সবজিও রান্না করা যায় আবার মিষ্টি আইটেমও করা যায় তো এই আইটেমটা আপনারা করে খেতে পারেন তো এদিকে কিন্তু আমার পটলের সিলকাগুলো সেদ্ধ করা হয়ে গিয়েছিল এবং ঠান্ডা করে আমি ব্ল্যান্ড করে নিয়েছি আর এখানে কড়াইতে সরিষার তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হওয়ার পরে ফোড়ন দিব আমি শুকনা মরিচ আর হচ্ছে যে কালো জিরা দিয়ে ফোড়ন দিব ফোড়ন দিয়ে এটা একটু ভেজে নিব ভেজে নেওয়ার পরে পেঁয়াজ কুচি দিয়ে দিব আর হচ্ছে যে রসুন কুচি দিয়ে দিব দিয়ে পরিমাণ মতো একটু হলুদ দিব। একটু মরিচের গুঁড়া দিব একটু ধনিয়ার গুঁড়া দিব একটু জিরার গুঁড়া দিব দিয়ে আমি এটা ভালো করে ভেজে নেব আর কি তো এভাবে ভট মানে ভাজিটা খেলে খুব ভালো লাগে আর কালো জিরাটা এই জন্য দিলাম আমাদের এই সময়ের জন্য কালো জিরাটা খুবই উপকার আপনারা যারা খালি খালি কালো জিরা খেতে পারেন না তারা কিন্তু সবজির সাথে দিয়ে খেতে পারেন এটা আমাদের শরীরের জন্য খুবই উপকার আপনারা ঘুগুল করে দেখতে পারেন আর কি তো যাই হোক আমি মশলাটা কষিয়ে তো রান্না করছি পোটলের সিল্কা ভাজিটা প্রায় হয়ে এসেছে আর একটু ভাজা ভাজা করে নামিয়ে ফেলবো তো আমি আপনাদেরকে বলবো যে ফেলে দেওয়া জিনিস দিয়েও কিন্তু খুব মজার একটা রেসিপি হয় আপনারা এটা একবার হলো ট্রাই করবেন আর আমি যে রান্নাগুলো দেখাই আপনাদেরকে আমি যে রান্নাগুলো সবার কাছে ভালো লাগবে ওই রান্নাগুলোও মোটামুটি আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আর আমরা রেগুলার যে খাবারটা খাই সেটাই আপনাদের সাথে শেয়ার করি তো যাই হোক আজকের ব্লগটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ